আমি আমার স্ত্রীকে দুজন সাক্ষীর সামনে হানাফি মাযহাব অনুযায়ী বিবাহ করি। তো আমার পরিবার রাজি থাকলেও আমার স্ত্রীর পরিবার এই বিয়েতে রাজি না। তো আমার স্ত্রীকে তার পরিবার জোরপূর্বক তালাক দিতে বাধ্য করে এবং সে মেসেজে আমাকে তিন তালাক দেয়, কিন্তু আমি বিবাহের সময় তাকে কোনো তালাকের অধিকার দেইনি। অতএব আমার প্রশ্ন, সে কি অন্য পুরুষকে বিয়ে করতে পারে কিনা? বিয়ে করছেন তখন দরকার হয় নাই, এখন তালাক খায়া মাসালা জিজ্ঞেস করতে আছেন। এত সহজ, এটা লিখিত লেখেন, কোনো ফতোয়া বিভাগে যান, কোনো মুফতির কাছে যান, ডিটেইল বলেন, মুফতি যদি জাদ্রিল হয় তাহলে দু চারটা তো চড়থাপড় খান, তারপরে মাসালার উত্তর নেন। বিশেষ করে এই যে প্রশ্নটা যে হানাফি মাজহাব অনুযায়ী বিয়ে করছেন বলে, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, এই জন্য আমি কথাটা বলছি আরও বেশি। ফাঁকিটা হলো এই, অনেক লোক আছে যে উনি আহলে হাদিস, কিন্তু যখন প্রেম মানে এই দুই নম্বর কাজটা করে তখন উনি বলে যে হানাফি মাজহাব অনুযায়ী বিয়ে করছে। হানাফি মাজহাব অনুযায়ী মানে প্রাপ্তবয়স্ক মেয়ে হলে বাপ্পার অনুমতি ছাড়া বিয়ে যায় যাস, তাহলে মেয়ের বাপ রাজি না, এখন আমি তার বিয়ে করে ফেলছি লাভ ম্যারেজ করে। এই যে কাজটা করলেন আপনি, এটা করলেন কোনটা অনুযায়ী? হানাফি মাজহাব, যেটা হানাফি মাজহাবের সুবিধা আছে। আবার লোকটা হানাফি মাজহাবের অনুসারী কিন্তু তিন তালাক দিয়ে বসছে, এখন বলে আহলে হাদিসের মাজহাব অনুযায়ী, আহলে হাদিস মত অনুযায়ী, ওলামাদের মত অনুযায়ী তিন তালাকে এক তালাক হয়, অতএব আমি আহলে হাদিস মতটা গ্রহণ করলাম। তো বিয়ের সময় হানাফি, তালাকের সময় আহলে হাদিস, এরকম সুবিধাবাদী কিছু মানুষ আছে না? নাই, বহু আছে, আমার কাছে অনেক লোক ধরা পড়ছে এরকম। আমি জিজ্ঞেস করি, ভাই আপনি আপনার ফ্যামিলিগতভাবে আদর্শিকভাবে আপনি কি আহলে হাদিস না হানাফি বলেন? তো এরকম ধরা পড়ছে বহু লোক আমাকে, যে সুবিধার জন্য উনি কোনো একটা বিশেষ মাসালা বিপরীত মতের লোক হয়ে গেছেন। একটু ইনভেস্টিগেশন করলে, কয়েকটা প্রশ্ন মানে ঘাটাঘাটি করলে এরপরে ধরা পড়ে যে উনি আসলে সুবিধা দিচ্ছেন। ভাই এগুলো তো নফসের এবং প্রবৃত্তির পূজা, এগুলো কেন গুণা হবে? এগুলো জায়েজ নাই। বিয়ে, তালাক বা অন্য যে কোনো মাসালা হোক, সুবিধাবাদী হয়ে আমি কোনো একটা মত গ্রহণ করলাম, কোনো একটা পথ অনুসরণ করলাম, এটা তো কোনো ইসলাম না, এটা হলো নিজের নফসের পূজা করলাম সুবিধাবাদীতে, এই ইসলামের কোনো মানে নেই। বিধায় ব্যাপারগুলোতে সাবধান হতে হবে। এই সমস্ত মাসালা, বিশেষ করে তালাক হয়েছে কি হয়নি, এগুলো মুফতিদের কাছ থেকে ডিটেল জেনে ইন্ডিভিজুয়াল কেস সম্পর্কে জেনে নেবেন। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের ভাষণে এগুলো উত্তর জানা কঠিন, কারণ অনেকগুলো প্রশ্নের পিঠে প্রশ্ন থেকে যায়, ভেতরে অনেক কথা থেকে যায়, উত্তর সঠিক নাও আসতে পারে, এই জন্য এগুলো আমরা উত্তর দিতে চাই না। মৌলিক কথা বলে রাখি, মৌলিক নীতিমালা, সেটা কি? স্ত্রীকে স্বামী যদি তালাকের পাওয়ার না দেয়, অর্পিত তালাকের, তাহলে সেক্ষেত্রে স্ত্রী তালাক গ্রহণ করতে পারেন না। কিন্তু কাবিননামা যদি পূরণ করে থাকেন আগদের পরে স্বামী স্ত্রী উভয়, সেখানে 18 নম্বর কলামে পাওয়ার দেওয়া আছে, এটা এখানে টিক দিয়েছেন, সই করছেন, তাহলে তালাকের পাওয়ার দেওয়া হয়ে গেল। এই জন্য অনেক কেন কিন্তু আছে, বিস্তারিত জানতে হয়, ডিটেল কোনো মুফতির সাথে কোনো আলেমের সাথে বিস্তারিত লিখিত ভাবে বা সরাসরি কথা বলে, তাহলে যায় সঠিক উত্তরটা আসে। আবার অনেক সময় দেখা যায় যে অর্পিত তালাকের পাওয়ার পাইছেন, তারপরে স্ত্রী এমনভাবে বলছেন যে তালাক হয় না, এই জন্য কী বলছে, শব্দগুলো কী, এগুলো অনেক ইম্পর্টেন্ট থাকে, এই জন্য এই মশলাগুলো ইন্ডিভিজুয়ালি জানাটা অনেক নিরাপদ, সেটা জেনে নেবেন। আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া খুদা আলহামদুলিল্লাহ আলামিন।